ভারতের তোলপার বাংলাদেশে আত্মতৃপ্তি IMF এর এক প্রতিবেদন নিয়েই সব আলোচনা। বাংলাদেশ তো আগে GDP-তে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছিল, এবার মাথাপিছু GDP-তে পেছনে ফেলতে যাচ্ছে ভারতকে। ভারত কেন পিছিয়ে পড়ল তার চেয়েও বড় আলোচনা বাংলাদেশ যেভাবে এগিয়ে গেল। করোনার এই মহামারীর মধ্যে এটি একটি সুসংবাদ, আর সামনের চ্যালেঞ্জ তো আছেই। সংকট কেটে যাবে, বাংলাদেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষায় এখন সবার। ক্রিকেটে ভারতকে বেশ কয়েকবার হারিয়েছে বাংলাদেশ, ফুটবলেও মাঝে মধ্যে জিতে এসেছে, খেলার বাইরেও সাফল্য আছে। বেশ কিছু সামাজিক সূচকে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ, সব শেষ জয়টা আসলো অর্থনীতিতে। সবকিছু ঠিকঠাক থাকলে 2020 সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা GDP ভারতকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ। ব্যবধান যদিও খুব কম, কিন্তু পিছিয়ে পড়ার পর ভারতে এ নিয়ে অর্থনীতি ও রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা GDP ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত সপ্তাহে এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, 2020 পঞ্জিকা বর্ষে বাংলাদেশের মাথাপিছু GDP হবে $1,888 আর ভারতের মাথাপিছু GDP হবে $1,877। ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ, এখন মোট GDP-র দিক থেকে বিশ্বের প্রথম পাঁচটি দেশের একটি ভারত। মোট GDP-র দিক থেকে বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশ 3.28% আর বাংলাদেশের অংশ 0.34%। সুতরাং এদিক থেকে তুলনাই চলে না, বাংলাদেশের তুলনায় ভারতের অর্থনীতি 10 গুণ বড়। সুতরাং এত বড় এক অর্থনীতির দেশকে মাথাপিছু আয়ে পেছনে ফেলে দেওয়ার খবর এ কারণেই হয়তো অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে। মোদি বিরোধী শিবির প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মোক্ষম এক অস্ত্র পেয়ে গেছে, ফলে ভারত সরকারকে এখন নানাভাবে ব্যাখ্যা দিতে হচ্ছে। বাংলাদেশ যেভাবে আগাচ্ছে আর ভারত কেন পিছিয়ে, এ নিয়ে চলছে নানা আলোচনা, দেয়া হচ্ছে নানা ব্যাখ্যা। ভারতের পিছিয়ে যাওয়ার জন্য তিনটি কারণের কথা বলেছে অনেকেই। এর মধ্যে প্রথম কারণ হলো 2004 সাল থেকে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি দ্রুত হারে এগিয়েছে, তবে এ সময়ে ভারত এগিয়েছে আরো দ্রুত গতিতে, আর এই প্রবণতা বজায় ছিল 2016 সাল পর্যন্ত। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবধান কমেনি, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 2017 থেকে। এরপর থেকে ভারতের অর্থনীতি এগিয়ে যাওয়া স্রোত হয়ে পড়ে। অন্যদিকে বাংলাদেশ এগিয়ে গেছে আগের চেয়েও দ্রুততার সঙ্গে, এর প্রভাব পড়েছে GDP-র মাথাপিছু হিসাবে। আরেকটি কারণ হলো গত 15 বছরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কম, ভারতের বেড়েছে অনেক বেশি হারে। যেমন 15 বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে 21%, আর একই সময়ে বাংলাদেশের বেড়েছে 18%। আমরা জানি GDP-কে জনসংখ্যা দিয়ে ভাগ করলেই মাথাপিছু GDP-র হিসাব পাওয়া যায়। জনসংখ্যা বৃদ্ধির তারতম্যের কারণেই দুই দেশের মধ্যে ব্যবধান এমনিতেই কমে আসছিল। অথচ 2007 সালেও বাংলাদেশের মাথাপিছু GDP ছিল ভারতের অর্ধেক, আর যদি 2004 সালের হিসাব নেওয়া হয় তাহলে ভারতের মাথাপিছু GDP ছিল বাংলাদেশের তুলনায় 70% বেশি। এই ব্যবধান গত কয়েক বছরে দ্রুত কমিয়ে আনতে পেরেছে বাংলাদেশ, আর COVID-19-এর প্রাদুর্ভাবের কারণে এগিয়ে গেল বাংলাদেশ। অনেকে আরো ভাবছে COVID-19-এর প্রভাব দুই দেশের জন্য সমান হয়নি। মহামারীর এ সময়ে অর্থনীতিতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি ভারত, অন্যদিকে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করছে। যেমন IMF এর হিসাবে 2020 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.8%, আর ভারতের প্রবৃদ্ধি কমবে 10.3%। অর্থাৎ ভারতের অর্থনীতি অতিমাত্রায় সংকুচিত হবে বলেই এর প্রভাব পড়ছে মাথাপিছু GDP-র ক্ষেত্রে। তবে কারণ যাই হোক, বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে যাচ্ছে এটাই বাস্তবতা, আর এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ পরিণত হবে ভবিষ্যতের সিঙ্গাপুর, হংকং এর মতো দেশে। সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ অবশ্যই থাকবে।